বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারে। আজকে দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে সেটাকেও বিকৃতভাবে উত্থাপন করা এবং আদালতের বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। এসবের পেছনে একটি মতলবী মহল আছে, বিশেষ করে আমরা বলতে চাই যে 2007 সালে যে অবভাবনের যুবরাজ তারেক রহমান তিনি আর রাজনীতি করবেন না বলে মুসলিকার নেই লন্ডনে পাড়ি দিয়েছিলেন। পরবর্তীতে হাজার হাজার কোটি টাকা পাচার করার অভিযোগে আপনারা জানেন তার বিরুদ্ধে যে মামলা হয় ট্যাক্স এভেশন, সেখানে যুক্তরাষ্ট্র থেকে FBI এসেও সাক্ষ্য দিয়ে এবং সে মামলায় দণ্ডপ্রাপ্ত তার এক রহমান আজকে বাংলাদেশে তার দল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, আন্দোলন করতে গিয়ে বারেবারে আন্দোলন ব্যর্থতা পর্যবসিত এবং সে অবস্থা আমরা 2018 সালেও দেখেছি। এদের আন্দোলন যে সড়ক আন্দোলন, কোটা আন্দোলন, এইসব আন্দোলনের উপর করে তারা আন্দোলনের ফসল কুড়াতে চেয়েছিল রাজনৈতিকভাবে। সেই ব্যর্থ চেষ্টার পর তারা অনেক ষড়যন্ত্র করেছে, তারা বাংলাদেশে অগ্নিসন্ত্রাস রাজনীতিতে আমদানি করেছে এবং এই অগ্নিসন্ত্রাস সন্ত্রাস কত মানুষ যে মারা গেছে, কত ড্রাইভার পুলিশ গাড়ির হেল্পার টার্গেট করে এবং নিরীহ যাত্রী স্কুলে শিক্ষক তারা হত্যা করেছে, পুড়িয়ে মেরেছে এবং তাতে তারা সেই আন্দোলনে সন্ত্রাসী আন্দোলনে ব্যর্থ জনগণের কাছে জনগণের অবস্থানের কাছে তারা এই সত্য অবস্থানের কাছে পরাস্ত হতে পারত। আমরা এখনো বলছি যে আজকে যে
ওটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে। এই ওটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনে দণ্ডপ্রাপ্ত পলাতক আসাম তারেন্দ্র। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে, একটা অরাজনৈতিক ইস্যুকে সমর্থন দিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপ দেওয়ার চক্রান্ত তারা করছে। তারেক রহমান প্রতিনিয়তই বাংলাদেশে 2013-14-15 সালের মতো, 2018 সালের মতো আবারও এই আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করার জন্য আজকে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে বিএনপি জামাতের পাশাপাশি তাদের সমমনস্ক কিছু কিছু দল এর সঙ্গে জড়িত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।